হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা নতুন একটা টেক্সট ইভেন্ট শেয়ার করবো আর এই টেক্সট এই ইভেন্টটা কিন্তু অনেক বড় লেভেলের একটা ইভেন্ট এটা মিস করেন না তো আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ইভেন্টে আপনারা কিভাবে জয়েন করবেন শর্ট ভিডিও আকারে দেখাই দিই ওকে এই জন্য অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আর হচ্ছে যারা ভিডিওতে লাইক করেন না অবশ্যই লাইক করবেন আমি চেষ্টা করি ভাই আপনাদের জন্য প্রতিটা অফারের ভালোভাবে আপডেট শেয়ার করার এবং কি প্রত্যেকটা অফারে ভালোভাবে বুঝে দেওয়ার জন্য ঠিক আছে আজকে যে ইভেন্টটা শেয়ার এই এইটা হচ্ছে শারডম তো এটার ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কারা কারা ফলো করতেছে এটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বড় বড় কিছু প্রজেক্ট তাদেরকে কিন্তু ফলো করতেছে মানে আপনি এক কথা বলতে পারেন এই প্রজেক্টটা অনেক বিগেস্ট একটা প্রজেক্ট যেটা আপনি তাদের অ্যাকাউন্টের ভিতরে তাদের অফিসিয়ালি পেজের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন বিগ গেট ওয়ালেট থেকে শুরু করে বড়ো বড়ো কিছু এক্সচেঞ্জ ওয়ালেট তারপরে আইডিও তারপরে রেলোগাল ল্যাপস এরা কিন্তু ফলো করতে আছে ওকে প্রজেক্টটা অনেক স্ট্রং সবাই জয়েন করে নিন ঠিক আছে যতটুকু দেখাবো এইটুকু করতে পারলে এনআফ তো ফার্স্টে হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এই অফার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কে দিয়ে দেবো লিঙ্কটায় ক্লিক করল আপনারা এই পোস্টে চলে আসতে পারবেন প্রথমত লিঙ্কটা আপনি কপি করে নেবেন তারপর হচ্ছে মেসেজ ব্রাউজারে ওপেন করবেন তো মিসেস ব্রাউজার ওপেন করার পর আপনাদের এখানে হচ্ছে দেখতে পারবেন একটা অপশন থাকবে আমি ওটা দেখাই দিচ্ছি কোথায় ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা ফার্স্টে হচ্ছে আপনাদের কীরকম শো করবে ওটা দেখাই দিই তো ফার্স্টে আপনাদের আচ্ছা আমি এটা কাইটা দিই এখান থেকে নতুন একটা ট্যাপ নিয়ে আমি আপনাদের দেখাই দিই কীরকম শো করবে আচ্ছা লিঙ্কটা যখন আপনারা ওপেন করবেন আর মিসেস অথবা কিউ ব্রাউজারের ভিতরে লিঙ্কটা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের এরকম শো করতে পারে তো এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে টেস্টনেট লেখা থাকবে মেবি ফার্স্ট টাইম আমার এরকম শো করতে আসে যাই হোক আপনাদের এখানে গেট টেস্টনেট লেখা থাকবে আমি স্টেপ বাই স্টেপ ওখানে বলে দিছি তারপরে হচ্ছে আপনাদের একটা ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা কমপ্লিট করবেন এরপর এরকম চলে আসবে ঠিক আছে তারপরে এখানে একটা টিকমার দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর ওয়ালেটটা কানেক্ট করতে বলবে আপনারা হচ্ছে আপনার মেটামাক্সের ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন তো ওপেন করার পর এরকম শো করবে স্টেজ ওয়ানে ক্লিক করে দেবেন এরপরে লেভেল ওয়ানে ক্লিক করলে এখানে কিছু টাস্ক পাবেন আমি দেখাচ্ছি আর কি তো ফার্স্টে স্টেচ ওয়ানে ক্লিক করবেন তো আপনাদের সুবিধার তো আমি দেখাই দিচ্ছি এখানে কীভাবে করবেন তো এখানে হচ্ছে যে কুইস লেখা আছে কুইসটা ক্লিক করবেন ওয়ালেটটা আপনার কানেক্ট করার পর তারপর এখানে স্টেচ ওয়ানে কিছু টাক্ক থাকবে যে স্টেচ ওয়ানে ক্লিক করবেন এরকম লেভেল ওয়ান টু এরকম শো করবে তো ওয়ানেমে ওরকম একটা টাস্ক নেই ওয়ানে হচ্ছে কি আপনাদের আমি তারপরে দেখে দিই ওয়ানের টাক্কটা ওয়ানের টাস্কের উপরে ক্লিক করলে এরকম শো করবে এখানে হচ্ছে আপনার একটা কোড আপনি মেক করবেন মানে আপনার রেফারাল লিঙ্ক আপনি হচ্ছে বানাই নেবেন আপনার যে কোনো একটা নাম টাম দিয়ে তারপর নিচের দিকে যে অপশনটা শো করবে এখানে হচ্ছে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এখানে আমি সরাসরি লিঙ্কটা দিয়ে দিব তো এখানে আমি কোডটা দিয়ে দিছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপরে হচ্ছে এটা হচ্ছে নিচেরটা বসাই দেবেন ঠিক আছে রেফার বাই ওটার ওখানে বসাই দিলে হয়ে যাবে আমাদের প্রথম টাস্ক তারপরে হচ্ছে এখান থেকে আপনি ব্যাক করে দিবেন তো ব্যাক করার পরে হচ্ছে আমাদের লেভেল টুতে চলে যাবেন লেভেল টুতে চলে আসার পর এখানে কিছু অপশন আছে টুইটার ফলো তারপর হচ্ছে ডিসকোড জয়েন টেলিগ্রাম গ্রুপ এগুলোতে আপনারা হচ্ছে জয়েন করে নেবেন তো এগুলো প্রত্যেকটা টাস্কের বিনিময়ে আপনারা হচ্ছে এক্সপি আর্নিং করতে পারবেন ঠিক আছে সো সিম্পল কিছু টাস্ক এগুলি আপনারা ক্লিক করে করে প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করে নেবেন সিম্পল কিছু ট্যাক্স আর কি ঠিক আছে আমি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করে আপনাদের দেখাই দিচ্ছি তো ফার্স্ট ডেডটা দেখাই দিচ্ছি পরেগুলো আপনারা করে নেবেন এরকম জাস্ট লিংকগুলোতে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাদের এখানে সোশ্যাল ট্যাক্সের ভিতরে নিয়ে যাবে এগুলিতে ফলো টলো করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে প্রজেক্টটা অনেক স্ট্রং প্রজেক্ট মিস করেন না সবাই একটু কষ্ট হলেও জয়েন করে নিন প্রজেক্ট অনেক ভালো আছে ঠিক আছে তো দেখেন এটা আমাদের এই যে ভেরিফাই হয়ে যাবে এভাবে আর কি একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পারবেন এগুলি ভেরিফাই হবে আমাদের পয়েন্ট তারা দিয়ে দেবে ঠিক আছে তো এভাবে হচ্ছে যে দেখেন ভেরিফাইড হয়ে গেছে আমাদের এটা কিন্তু কমপ্লিট তো তারপরে হচ্ছে নেক্সট যেটা এটা হচ্ছে ডিসকোর্স সেম লাইক এইটা যেভাবে করছেন না সেম এগুলোতেও জয়েন করে নেবেন সোশ্যাল টাক্কগুলি ঠিক আছে আমি হচ্ছে লেভেল টু এর প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিচ্ছি আপনারা আপনার টেটটা করে নিন ঠিক আছে তো তারপরে হচ্ছে আপনারা লেভেল থ্রিতে চলে যাবেন লেভেল থ্রিতেও সেম লাইক কিছু অপশন আছে এগুলোতে আপনারা ক্লিক করে করে কাজগুলি কমপ্লিট করে নেবেন তো তারপরে হচ্ছে আপনারা এখান থেকে যে লেভেল ফোরে চলে যাবেন লেভেল ফোরে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনাদের একটা ভোট দিতে হবে এখানে একটা লিঙ্ক আছে এই যে লিঙ্কে ক্লিক করে যাবেন লিঙ্কে ক্লিক করে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের একটা ভোট দিতে হবে আর এই ভোটটা দেওয়ার পর ভেরিফাই করবেন ওখানে অপশন থাকবে তারপরে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এক্সপি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন তারপরে এগুলি আনলক হবে স্টেপ বাই স্টেপ এগুলি আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ফসেট ক্লাইম করতে হবে তো ফর্সেট ক্লাইম করার জন্য এই যে ফর্সেটের উপরে একটা ক্লিক করবেন ফসেটের উপরে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনারা আমি দেখাই দিচ্ছি ফসেটটা কিভাবে নেবেন তো ফসেটটা নেওয়ার জন্য এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে সরাসরি হচ্ছে আপনারা তাদের ডিসকোডের ভিতর থেকে ফসেটটা নিতে হবে তো ডিসকোডের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেবেন তো তারপরে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন ডিসকোডের ভিতর থেকে আমাদের ফসেটটা নিতে হবে তো এরপরে হচ্ছে এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে তারপরে এই যে আপনাদের এরকম শো করবে ঠিক আছে এখানে লেগেস্ট মি এনে এখানে ক্লিক করবার নেক্সটে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করে দেবেন ঠিক আছে ফিনিশে ক্লিক করার পর আমাদের হচ্ছে ডিস্কোর ভিতরে জয়েন করা হয়ে যাবে তো এখান থেকে ভেরিফাইড করা হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই যে দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি এই যে ফসেট লেখা আছে ফরসেটে ক্লিক করবেন ফসেটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বসায় দেবেন মানে অ্যাড্রেসটা সেন্ড করে দিলে আমাদের হচ্ছে তারা ফসেটটা দিয়ে দেবে তো এখান থেকে হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ভেরিফাই করা হয় নাই এই জন্য কিন্তু ফসেটটা নেওয়া যাচ্ছে না তো এখান থেকে ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা আমি দেখে নিই এখান থেকে আমাদের বেরিফাইট করতে হবে এর জন্য এখানে সরাসরি আপনারা ফার্স্টে জিএম লেখা দিবেন আচ্ছা তো আমরা হচ্ছে শারডিয়াম থেকে কীভাবে ফসেট নেব ওটা কিন্তু ভালোভাবে দেখানো হয় না সো এখন হচ্ছে আপনারা কীভাবে করবেন দেখেন ফার্স্টে আপনারা হচ্ছে ডিসকোডে তাতে ডিসকোডে চলে যাবেন একশো প্রিনভাইটে ক্লিক করে দেবেন একশো প্রিনভেটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফার্স্টে ভেরিফাইড করতে হবে ভেরিফাইট কীভাবে করবেন ওটা কিন্তু আমি আপনাদের দেখাই দিয়েছি এখন দেখাই দিচ্ছি ফসেটটা এই যে এখান থেকে কীভাবে নেবেন তো ফসেট নেওয়ার জন্য এখান থেকে আপনারা তো ফার্স্টে তো জয়েন করে নেবেন আচ্ছা জয়েন করা হয়ে গেলে আমার অলরেডি যেহেতু জয়েন করাই আছে তো এখান থেকে আমরা যে কোনো একটা টিকমার দিই এখান থেকে আচ্ছা ভেরিফাইড করে নেবেন এই যে থ্রি রোড বারে চলে যাবেন এখান থেকে যে ফসেট নামে যে আইকনটা আছে এখানে যাবেন ঠিক আছে যে ফসেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ফ্ল্যাশ দিবেন ফ্ল্যাশ দেওয়ার পর এখানে ফসেট লিখবেন তো এভাবে এসে হচ্ছে আপনারা ফ্ল্যাশ দিবেন ফসেট অ্যাড্রেস এটা হচ্ছে অটোমেটিক চলে আসবে তারপর একটা স্পেস দেবেন একটা স্পেস দেওয়ার পর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন ঠিক আছে সো আমি অ্যাড্রেসটা অ্যাড করলাম এরপরে সেন্ড করে দিলাম আচ্ছা সেন্ড করার পর যে দেখেন এখান থেকে আমাদের সেন্ডিং কনফার্ম চলতেছে তো একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে এটা হচ্ছে আমাদের এখানে আমাদের ফসেট দিয়ে দিবে তো এখানে জাস্ট আপনারা ফ্ল্যাশ দিবেন ফ্ল্যাশ দেওয়ার পর এখানে হচ্ছে যে চলে আসবে তারপরে অ্যাড্রেসটা জাস্ট এখানে পাঠিয়ে দেবেন এক্সপ্রেস দেওয়ার দরকার নেই অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে ইনস্ট্যান্ট হচ্ছে আপনাদের ওয়ালেটের ভিতরে তারা হচ্ছে পাঠিয়ে দেবে আর নেট প্রবলেম করতে আসে এই জন্য আমার একটু প্রবলেম হতেছে ঠিক আছে তো আপনাদের এরকম হবে না তো এখন হচ্ছে আমাদের যদি অ্যাড্রেসে ঢুকি এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু তারা টোকেনটা দিয়ে দিস আর কি তো ওই যে আটটা ফেট আমাদেরকে কিন্তু তারা দিয়ে দিছে তো এরপরে হচ্ছে ওখানে কিছু টাস্ক আছে ওগুলি আমরা হচ্ছে কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের সব কথা টাক্কেই প্রায় আপনারা ইজিলি করে নিতে পারবেন যেহেতু আর এখানে হচ্ছে সোশ্যাল টাক্ক আর কি এগুলি আপনারা ক্লিক করে 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 নিতে পারবেন লাস্টে যে লেভেল চারের যে ট্যাক্সটা আছে এটা করতে আপনাদের ফি যাবে যেটা আমি অলরেডি আপনাদের ফসেটা নিয়ে দেখাইলাম তো এখন কি করবেন এখানে একটা লিঙ্ক আছে আপনারা ক্লিক হিয়ার নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করলে তারা একটা সাইটের ভিতরে নিয়ে যাবে তো সাইটের ভিতরে ফার্স্টে ঢুকবেন ঢোকার পরে প্রথমত দেখেন ট্রান্সফার এইচ এস এইচ এম টু ভোট ওখানে ক্লিক করে দেবেন প্রথমটাতে ক্লিক করার পরে আপনাদের এই যে এরকম দেখতে পাবেন কিছু ফিজ যাবে তারপরে হচ্ছে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আমাদের এখানে ভোট দেওয়া হয়ে যাবে ভোট দেওয়া হয়ে গেলে আমাদের ওই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এই যে এটা আমাদের প্রসেসিং হচ্ছে এটা আমাদের কিন্তু ভোট দেওয়া হয়ে যাবে আচ্ছা তো ভোট দেওয়ার পর আপনাদের এই যে এমন এই পেজে চলে আসলে এমনও চলে আসবে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করে দিলে এটা হচ্ছে আমাদের ভেরিফাইং হবে তো যদি আমাদের ভোট দেওয়া হয় হয়ে থাকে তাহলে হচ্ছে এটা ভেরিফাইড হয়ে যাবে ইজিলি তো দেখেন বিহর্ এটা আমাদের ভেরিফাইড হয়ে গেছে এখানে মার্ক চলে আসছে আর পা টাক্সের জন্য তো আপনারা কিন্তু রেওয়ার্ড পাবেন ওটা কিন্তু আপনাদের বইলে দিচ্ছে আমি ঠিক আছে এগুলি সিম্পল টাক্স এগুলি আমি দেখাইলাম না এগুলি আপনারা করে নেবেন তো এই ছিল ভিডিওটা প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট এখান থেকে ভালো কিছু আশা করা যায় তাদের যে ওনার ওটা আপনি দেখলেই বুঝতে পারবেন তাদের প্রজেক্ট অনেক স্ট্রং আর কি ঠিক আছে তাদের একটা নিজস্ব ব্লোক চেন আর কি তো যাই হোক কি ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো প্রজেক্টে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন